অরুন্ধতীয়ে সুখবর কহিয়াইছে বিবাহ উপযোগী যুবতী। বিত্তমন্ত্রীয়ে দাখিল করা 2019-20 বিত্তীয় বর্ষর বাজেটে মনত আনন্দ দিছে বহু যুবতীর লগতে অভিভাবকরও, কারণ সোণৰ গহনা পিন্ধি কইনা হওয়ার আশা পূরণের পথত বহু দরিদ্র পরিয়ালর যুবতীর। তামুলপুরের অনুর বহাগত বিয়া, পিতৃহীনা অনু তালুকদারে অরুন্ধতী আসনির খবর লাভ করার লগে লগে এতিয়া মনত আশার সঞ্চার হয়েছে। সরকারের বাজেটের এই সিদ্ধান্তক লৈ অনুর লগতে আনন্দিত পরিয়ালটো। দুখিয়া আমার নিচিনা দুখিয়া ঘরের ছোৱালীক এতলাক সোণ দিম বলে ঘোষণা করেছে, মানে আমি জানিবলৈ পাই সুখী হয়েছো তার কারণে। কারণ আমার নিচিনা বহুত দুখিয়া ঘরের ছোৱালী আছে, মানে আমারও ইচ্ছা যায় সোণ রূপ নিবলৈ। আর সেই কারণে আর মোরও বিয়া হওয়া 14 বহাগত 28 এপ্রিলত বিয়া ঠিক মনত হয়েছে। সরকারের আসনিবিলাক দিলে অল্প মোরও ইচ্ছা যায়, সরুতে দেউতাক ঢুকাইছে ছোৱালীকেইটা থাকাতে, কিন্তু লড়া এটা লড়াটোরও একো হেৰি নাই, এনে সাধারণ কি এনে অল্প চলি আছে। সরকারের আসনিটো দিলে অল্প মোরও সুখী হোম অল্প। আজি ডিমৌ সৰগুৱাৰ এটি দৰিদ্ৰ পৰিয়ালৰ কন্যা কাকুৰ জুৰণ। বিয়াৰ ব্যস্ততাৰ মাজতে কাকুৱে বাজেটত ঘোষণা কৰা অৰুন্ধতী আঁচনিৰ শলাগ ললে। বিত্তমন্ত্ৰীক প্ৰশংসা কৰিলে কন্যাৰ লগতে পিতৃ-মাতৃয়েও। মই এই সুবিধাটো পাই বহুত উপকৃত হৈছোঁ, মা পাপাও বহুত সুখী হৈছে চৰকাৰে যে এনেকুৱা এখন আঁচনি গঠন কৰিছে, তাক লৈ বহুতেই আনন্দিত আমাৰ সৰু পৰিয়ালটো। তাকে সরকারকে বহুত ধন্যবাদ জানাইছো। কিন্তু ইয়ার মাজতে তামুলপুরের দীপামণির মনত বড় দুঃখ, কারণ দীপামণির আজি শুভ বিবাহ। দরিদ্র পরিয়ালর এইগারী কন্যায় এপদু সোণৰ গহনা পিঁধিব নোৱাৰিলে, তথাপি বিত্তমন্ত্রীক এনে আসনি গ্রহণ করার বাবে কৃতজ্ঞতা জানায় দীপামণির আহ্বান। সরকারে ঘোষণা করা অরুন্ধতী আসনির সুবিধা প্রদান করা হোক। মোৰ আজি বিয়া, গতিকে মই শুনি খুবেই ভাল পাইছোঁ। হয়তো খুবেই দৰিদ্ৰ ঘৰৰ ছোৱালীৰ লগতে মোৰ দেউতাই ঠেলা চলায়, সেইকাৰণে মোৰ বিয়াৰ কাৰণে বিৰাট দৰকাৰ আছিলে সোণ বা টকা পইচা। মই আপোনালোকক অনুৰোধ জনাইছোঁ, যদি এই বাজেটখনত যিটো সোণ দিয়াৰ ব্যৱস্থা কৰিছিল সেইটো যাতে ময়ো পাওঁ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।